রহমানের ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে এনআরসি সম্পর্কে একটি নতুন গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে রাজ্যে এনআরসির কাজ শেষ করতে ডিআরসিআরদের নির্দেশ সমন্বয় রক্ষকে এনআরসির নোটিফাই হওয়ার পর ব্রাতদের রিজেকশন লেটার দেওয়া হবে এবং তখনই কাজ দেওয়া হবে নয়া মেম্বারদের এনআরসি স্যুটদের সম্পর্কে স্পিকিং অর্ডার স্ক্যানিংয়ের কাজ শেষ করতে হবে আগামী বিশ জানুয়ারির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য একুণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে গৌহাটি হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে আরজিআই এনআরসির চূড়ান্ত তালিকা নোটিফাই করার পর নাগরিকপঞ্জির বাইরে থেকে যাওয়া লোকদের হাতে রিজেকশন লেটার তুলে দেওয়া হবে নবনিযুক্ত ফরেনার্স ট্রাইব্যুনাল মেম্বারদের জুলে থাকা পোস্টিংয়ের বিষয়ে রাজ্যের বক্তব্য আরজিআই এনআরসিকে নোটিফাই করার আগে তাদের হাতে কি কাজ দেওয়া হবে তা নিয়ে দ্বিধা আছে এই বক্তব্যেই স্পষ্ট এনআরসির নোটিফাই হওয়ার পর ব্রার্থদের রিজেকশন লেটার দেওয়া হবে এবং তখনই কাজ দেওয়া হবে নয়া মেম্বারদের গত সাত জানুয়ারি গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যামের আদালতে একথা জানিয়েছিলেন ফরেনার্স ট্রাইব্যুনালের স্থায়ী কৌশলী ইউকে নায়ার এবং রাজ্য স্বরাষ্ট্র বিভাগের ওএসডি নিরঞ্জন বড়ুয়া সেদিনই অর্থাৎ সাত জানুয়ারি প্রত্যেক শাসক তথা ডিআরসিআরদের চিঠি দিয়েছে এনআরসি স্যুটের কারণে সংলিত চিঠি বা রিজেকশন লেটার দেওয়ার কাজ শুরু করার জন্য অসমাপ্ত কিছু প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেন এনআরসির নয়া রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মা সেই চিঠিতে তিনি বলেছিলেন এনআরসি স্যুটদের সম্পর্কে স্পিকিং অর্ডার স্ক্যানিংয়ের কাজ শেষ করতে হবে আগামী বিশ জানুয়ারির মধ্যে এছাড়া উইপ্রো কর্মীদের স্পিকিং অর্ডারের কাজ সাতাইশ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন দেব দেবশর্মা এনআরসি স্যুটদের হাতে কবে থেকে রিজেকশন লেটার তুলে দেওয়া হবে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় এই প্রক্রিয়া শুরু হলে নবনিযুক্ত দুইশো জন এফটি মেম্বার মেম্বারও নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনকারীদের বিচারের দায়িত্ব পাবেন কিন্তু সমস্যা হলো রিজেকশন লেটার দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়টি নিয়ে দ্বন্দ্ব কাটছে না রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে আর এনআরসি নোটিফিকেশন জারি না করা পর্যন্ত রিজেকশন লেটার দেওয়া যাচ্ছে না অন্যদিকে ডিআরসিআরদের চিঠি পাঠিয়ে এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা রিজেকশন লেটার দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য বাকি থাকা কাজগুলো দ্রুত গুটিয়ে আনতে সময়সীমা বেঁধে দিয়েছেন এনআরসির রাজ্য সমন্বয়কের দপ্তর থেকে জানা গিয়েছে আর জিআই যে কোনো সময় নোটিফিকেশন জারি করতে পারে ধরে নিয়ে রিজেকশন লেটার দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে চাইছেন দেব শর্মা